গোলাপের মতো নরম তুলতুলে ত্বক কে না চায় বলুন তো তবে গোলাপ জল শুধুমাত্র ত্বকই ভালো রাখে না ঠোঁট চোখ চুল সব কিছুকে ভালো রাখতে গোলাপ জলের জুড়ি মেলা ভার চলিত কোনো ভালো ব্র্যান্ডের গোলাপ জল ব্যবহার করতে পারেন তবে বাড়িতে যদি গোলাপ গাছ থাকে তাহলে বাড়িতে নিজেই বানিয়ে নিন গোলাপ জল সেক্ষেত্রে এক বাটি গরম জলের মধ্যে কয়েকটা গোলাপের পাবড়ি ছড়িয়ে দিন তারপরে সেই জল ছেঁকে নিলেই গোলাপ জল একেবারে তৈরি তো এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে গোলাপ জল ব্যবহার করবেন আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান সকালবেলা ঘুম থেকে উঠে এক চামচ গোলাপ জলের মধ্যে এক চামচ কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিয়ে তুলোর সাহায্য পুরো মুখটা মুছে নিন শুধু মুখেই নয় ঠোঁটও ভালো করে ঘষে নিন এতে ঠোঁটের উপরে থাকা মরাকোষ দূর হয়ে যাবে নাম্বার টু এক চামচ গোলাপ জল এক চামচ মুলতানি মাটি এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে গোটা মুখে ভালো করে লাগিয়ে রাখুন কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন নাম্বার থ্রি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জল গোলাপ জলের সঙ্গে অ্যালোভেরা জল ভালো করে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন তারপর মাঝে মধ্যেই মুখে স্প্রে করে নিন নাম্বার ফোর চোখের ফলাভাব কমাতে সাহায্য করে গোলাপ জল সারাদিনের ক্লান্তি দূর করতে দুটো কটন পেটে গোলাপ জল নিয়ে চোখের উপরে দিয়ে রাখুন এতে ক্লান্তি দূর হয় এবং চোখের সমস্যা দূর হয় নাম্বার ফাইভ ঠোঁটের পরিচর্যায় ব্যবহার করুন গোলাপ জল এক চামচ গোলাপ জল এক চামচ মধু এক চামচ চিনি ভালো করে মিশিয়ে ঠোঁটে ঘষে ঘষে লাগান বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন নাম্বার সিক্স চুলের পরিচর্যায় ব্যবহার করুন গোলাপ জল গোলাপ জলের মধ্যে বেশ কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগান কিছুক্ষণ পরেই কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন এবার জানলেন তো গোলাপ জল কীভাবে ব্যবহার করলে ত্বক এবং চুলের সৌন্দর্য ফিরে আসতে পারে ঠিক যেভাবে বললাম এভাবে ব্যবহার করুন অবশ্যই ফল পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না Don na ba.